টি-টোয়েন্টি সিরিজের জন্য কিন্তু প্রত্যাশিত দলে দিয়েছে বিসিবি, তেমন কোনো বড় চমক নেই। শুধু একটা কথাই বলতে হয় যে মোস্তাফিজুর হোসেন সৈকত প্রায় এক বছরেরও বেশি সময় পর টি টোয়েন্টি দলে ফিরেছেন। যতটুকু জানেন যে গত বিপিএল এর পর কিন্তু অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ, কিন্তু এরপর কোনো সিরিজেই তিনি জাতীয় দলে বিবেচিত হননি। তবে সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে এবং এরপর লঙ্গার ভার্সন বিসিএলও সৈকত খেলেছেন এবং এরপরে কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য। তবে বাদ পড়েছেন তিনজন, নিদাহাস ট্রফির দল থেকে যদি বলি, যে সে দলে কিন্তু বাংলাদেশের 17 জনের স্কোয়াড ছিল, সেখান থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, তিনি সেখানে আসলে খেলার তেমন সুযোগ পাননি। তাসকিন আহমেদ আপনারা জানেন যে অনেকদিন ধরে ইঞ্জুরি এবং ইঞ্জুরির সঙ্গে অফ ফর্মও কিন্তু একটা একটা বিষয় ছিল তাসকিন আহমেদের, এবং এ কারণে কিন্তু তাকেও দলে নেওয়া হয়নি। আর নুরুল হাসান সোহানও বাদ পড়েছেন, যিনি সবশেষ সিরিজের দলে ছিলেন। এছাড়া বলতে হয় যে গত সিরিজে যারা আমরা দেখেছি, তামিম, সৌম্য কিন্তু খুব একটা ভালো ফর্মে না থাকার পরও তাকেও একটা সেই সুযোগ দেওয়া হয়েছে যে আসন্ন যে সিরিজটাতে হয়তো বা তিনি ভালো করবেন। আরেকটা কথা বলতে হয়, দেহরাদুনে কিন্তু প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং আমরা জানেন যে এটা আফগানিস্তানের হোম সিরিজ, সেক্ষেত্রে আফগানিস্তানের মুজিব এবং রশিদ খান দুজন স্পিনার আছে, তো বলাই যায় যে তাদের কিন্তু পরিকল্পনা এই দুজনকে ঘিরেই করবে এবং উইকেট কিন্তু কিছুটা স্পিন ফ্রেন্ডলি হবে। সেক্ষেত্রে কিন্তু হয়তো বা বাংলাদেশ দলের আমরা দেখেছি যে নাজমুল ইসলাম অপু বাহাতি স্পিনার তিনি আছেন, এবং সাকিব আল হাসান তো আছেনই, তিনিও বাহাতি স্পিনার। একই সঙ্গে মেহেদি হাসান মিরাজকেও রাখা হয়েছে, তারও কিন্তু একটা ইঞ্জুরি নিয়ে শঙ্কা ছিল, তবে সেই শঙ্কা কাটিয়ে তিনি কিন্তু দলে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে মোস্তাফিজুর হোসেন সৈকতও কিন্তু পার্ট টাইম অফ স্পিন করেন এবং বেশ কার্যকরী আমরা দেখেছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ভালো বল করেছিলেন অফ স্পিনে। তো বলা যায় যে একটা ভারসাম্যপূর্ণ দল করেছে, এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নও কিন্তু বলেছেন সংবাদ সম্মেলনে যে এই সিরিজের জন্য তেমন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না, কারণ বাংলাদেশ এমনিতেই কিন্তু র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে আফগানিস্তান আছে, এবং সামনে যেহেতু আরও একটি সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও টি টোয়েন্টি খেলবে, তো এখান থেকেই বাংলাদেশ যে লাস্ট যে সিরিজটা খেলেছিল নিদাহাস ট্রফির, সে মোমেন্টাম ধরে রেখে কিন্তু আগাতে চায় এবং সেই হিসেবে একটা শক্তিশালী দল দিয়েছে। তো শিমুল, এই ছিল আমার কাছে বিসিবি থেকে সর্বশেষ খবর। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেরকে সামনে রেখে যে দল ঘোষণা করেছে মিরপুরের বিসিবি একাডেমিতে, সে খবরের সবশেষ জানাছিলেন সহকর্মী সাজিদ।